ভালো লাগছে, প্রচন্ড এক্সাইটেড। এক্সপেক্ট করেছিল এটা? না, ভালো পরীক্ষা দিয়েছিলাম, ভালো মার্কস এক্সপেক্টেড ছিল, কিন্তু আসলে সবাই বলে যে না, পড়াতে একটু লাগের ব্যাপার থাকে, কারণ কোন টিচার খাতা দেখবে সেই বাজে একটু ভালো করে, তো এটাই তোমার এই সাফল্যের পিছনে কে আছে, কে ছিল? কতক্ষণ পড়াশোনা করতে? সেরকম তো কোনো নির্দিষ্ট টাইম ধরে না, যতক্ষণ ভালো লাগতো পড়তাম ভালো লাগতো না। হবি কি তো সেরকম ভাবে বলতে গেলে গল্পের বই পড়া। কি খেলাধুলা করতে ভালোবাসত? তেমন কিছু করতে। কি খেলা দেখতে? কে ফেভারিট প্লেয়ার? কোনো চাপ নিয়ে পড়া না, যে আমাকে এইটুকু করতেই হবে এরকম কিছু না, ওরকম ভাবে করলে পড়া হবে না, পড়াটাকে ভালোবেসে পড়তে হবে যতক্ষণ ইচ্ছা, আর টেক্সট বই পড়তে হবে, শুধু নোট পড়লে হবে না। সেই যে চেনা মায়ের স্নেহ, যত্ন চেনা চেনা, ভালোবাসার চেনা শব্দে বিশ্বাস চেনা চেনা, খাটি সেই চেনা স্বাদ, খুশি চেনা চেনা, প্রতি স্বাদে পুষ্টির ছোঁয়া, নাম দিয়ে যায় চেনা, নতুন রূপে ভাগীরথী, আজও গুণ দিয়ে যায় চেনা। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার, গুটখা বা সিগারেট নিষিদ্ধ, মারণ সেন্সেশন রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।